ভালো খেতে না, এটা হাজমোলার মতন ভালো না। তুই বেশি জানিস, আমি বলছি এটা খেতে ভালো না। मेरी जिंदगी सवारी मुझके गले लगा के बैठा दिया पलक पे मुझे खाटे उठा के खाटे হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ওই 8:10, উঠলাম, উঠে স্নান টান করে ফ্রেশ হলাম, আর সকালবেলা মা আর বৌদি গেল একটু পাশেই ডাক্তারের কাছে, কারণ বৌদির নাকি মানে হঠাৎ সকাল থেকে পেট ব্যথা করছে, মানে হয়তো ফুড পয়জনিং ফয়জনিং হয়ে গেছে। ওই দেখো আমার ঘোঘো ঠিক চলে এসছে, যেই দেখেছে ব্লগ শুরু হয়ে গেছে অমনি চলে এসছে। চুল দাড়ি কেটে ফেলে না, এরকম বাচ্চা বাচ্চা টাইপের হয়ে যায় মুখটা, দেখো মানে আমার নিজেকেই নিজে ঠিক আমি চিনে উঠতে পারছি না যে কে এটা, মুখটা দেখো কীরকম হয়ে গেছে। কাকাই তো এখনও ঘুমাচ্ছে, আর এই দেখো ঘোঘোরা বসে আছে, ভাবছে কি আমি ছাদে নিয়ে যাবো, চ একটু ঘুরেই আসি ছাদ থেকে। চলো 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 চলো, কে যাবে ছাদে, কে যাবে ছাদে, হ্যাঁ ছাদে কে যাবে, গোগো যাবে, গোগো চলো চলো, লাফাস কেন ওরকম ভাবে বাচ্চাদের মতন। আমি ঘুম থেকে উঠে গেছি, আর আজকে আমারও স্কুল নেই, গরমের ছুটি, তার মানে সামার হলিডে হোমওয়ার্ক। ওরা ছুটি ছুটি মজা তো এখন। হ্যাঁ কাল আমরা মুড লাইফ ক্যাফে যাব। তাই কে নিয়ে যাবে, আমি? ঠিক আছে, ওদের গোগো কোথায় শুয়ে আছে। তো গাইস, আমাকে সকালবেলা উঠে কেমন কিউট লাগছে কমেন্ট করেই জানাবেন না। আর মারা চলে এসছে এই যে হসপিটাল থেকে, এই দেখো বৌদি শুয়ে আছে এসে, ওর শরীর এতই খারাপ, গোবর গায়ে হেলান দিয়ে শুয়ে রয়েছে। আর এখানে আমার দিদাও এসছে, দিদা যেই সকালবেলা শুনেছে যে বৌদির শরীর খারাপ, দিদা এসে সিঁড়ি ভেঙে উঠতে পারে না, তাও চলে এসছে। আর এসে কী হয়েছিল আমার একটু বলো সবাইকে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আরে আজকে সেই ভোর 4টার থেকে বৌমার সেই কী পেটে ব্যথা, পেটে ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কীরকম করছে বমি হওয়ার পরে। তারপরে ভাবলাম যে যাই ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপরে বলছি না ডাক্তারের কাছে না হসপিটালে নিয়ে যাই। সে হসপিটালে নিয়ে গিয়ে তোমার ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম, ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, এখন ব্যথাটা একটু কম আছে। আমার মা হাত উঠতে পারে না, পা ফোলা, হ্যাঁ, আর সেই মা দেখো এসে গেছে। দেখবা দিদার, দিদার পাটা দেখো, এই দেখো দিদার পা কেমন ফোলা, তাও উঠে চলে এসেছে, পায়ে কত ব্যথা ওই নিয়ে ঠিক উঠে চলে এসছে। মায়া মমতা রয়েছে না, আর বলবো কি, আমার কথা কইতেও ইচ্ছা করে না, শরীর এত খারাপ লাগে। শরীর তোমার, শরীর এখনো খারাপ? আমার নাতি শোনো না, আমি নিয়ে হসপিটালে নিয়ে গেছি বৌমাকে, এবার নাতি কি করেছে, ঘর ঝাড় দিয়েছে, ঘর মুছেছে ওই লাঠি দিয়ে। হ্যাঁ কাকি, ও মামা আমি তোমার সব কাজ করে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছি, দেখেছো আমার দাদার কত ভালো, তোমাদের বলি না, আমার সত্যি ওর যে কি বুদ্ধি, ওর ঘর ঝাড় দেওয়ার একটা কষ্ট, ওর ঘর ঝাড় দেওয়ার একটা আমি ছোট্ট ভিডিও নিয়েছি। কি ফেলেছিস, হ্যাঁ কি ফেলছিলি বাইরে, নোংরা করেছিলি তাহলে? নোংরা এখন তুমি কেন পরিষ্কার করছো? এগুলো তো রান্না করে খায় তো। এই দিকে দেখো মা, পুঁই শাক না এটা, এই দিকে দেখো, এটা আমাদের বাড়ির পিছনে কত কলমি শাক, তারপর এটা হচ্ছে আমাদের টগর ফুল গাছ।
কাঁঠু গাছ আর এখন একটু ব্রেকফাস্ট করে নি আর অনেক দিন বাদে আমি একটু কচুরি খেতে আসলাম এখানে যে তিনটে কচুরি একটু আলুর তরকারি আর একটু স্যালাড আর এই দাদা যাচ্ছিল এই যে বালতি গামলা তারপর এই সবগুলো নিয়ে আমি বালতিটা নিলাম আমাদের ওই বাথরুমে আমাদের একটা বালতি ভেঙে গেছে ওই বাথরুমের জন্য এই বালতি নিলাম এটা বললো 70 টাকা আর দেখো যা গরম যা রোদ একটু খেতে আসলাম এই যে আমাদের এখানে এগুলো হচ্ছে বিভিন্ন রকম ফ্লেভারের বানায় এইটা যেমন আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের এখানে অরেঞ্জ ফ্লেভার রয়েছে তারপর একটা গ্রিন ফ্লেভার কী কী সব রয়েছে এটা আমাদের বাড়ির কাছেই আমাদের বাড়িটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে আমাদের বাড়ি আর বাড়ি যাওয়ার ঠিক আগে আগেই পরে এটা হে গাইস গুড আফটারনুন বাজে এখন ওই 2:30 মতন আর আমি সান টান করে ফ্রেশ হলাম আর কাকাই গেছে পাশে আমার মামা বাড়ি রয়েছে না ওখানে কারণ ওই বনগা গেছিলো গিয়ে সেই দেখো ঠিক চলে এসছে যেই ক্যামেরা খুলে আমি কথা বলি ও ঠিক চলে আসে তো যেটা বলছিলাম কাকাই গেছে ওই পাশে মামা বাড়িতে ওখানে ওই বুনু রয়েছে আমার মামার মেয়ে এবার ওর সাথে বনগা গেছিলো 2-3 দিন খেলতে পারিনি তো এসেই ও আজকে পালিয়ে গেছে সময় পেয়েছে আর এখন গরমের ছুটিও পড়ে গেছে বললোই যেমন সকালবেলা কাকাই আর বৌদির তো শরীর খারাপ আমি যাই এখন গোগোদের খাবার টাবার মেখে ওদের একটু খেতে দিই কি হয়েছে গোগো খিদে পেয়েছে হ্যাঁ হাম খাবে আমার গোগো হাম খাবে আজকে খিদে পেয়েছে চলো গোগোর এখানে খাক আর আমিও গিয়ে আমার লাঞ্চ করে নিই আর লাঞ্চে আছে ডাল ভাত এখানে একটু গন্ধরাজ লেবু এখানে পটল ভাজা এটা একটু বেগুন ভর্তা একটা ডিম সিদ্ধ মাছ আর এটা হচ্ছে ওই যে বৌদি যে স্পেশাল চাটনিটা বানায় ওই চাটনিটা আর এই আমার খাওয়া দাওয়া ডান আর এখন খাবো একটু পান আর কাকাই গেছিলো মামা বাড়ি ও চলে এসছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাবো একটু পান আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি খেলছি গেম শুয়ে শুয়ে আর চাদর গায়ে দিয়ে আর ওখানে একটু এসি চলছিল ওই যে বাজে এখন ওই 7টা মতন আর আমি আর কাকাই দেখছো মোটামুটি রেডি আমার কি রেডি বলতে আমার ওই ঘরের কাপড়ই রেডি আর কাকাইকে একটু রেডি ফেডি করলাম করে আমরা এখন কোথায় যাচ্ছি লাল সাদা আর এই কালো এখন আমরা যাচ্ছি এটা হলো গাইস আমাদের সিক্রেট নেকামি আর গাইস আমরা ওখানে যাই তারপর আপনাদের সাথে দেখা আরে দাঁড়াই কি কথা না বলে পালিয়ে যাবি অ্যাকচুয়ালি সেই দুপুরে খাওয়ার পর কিছু খাইনি তো এখন ওই জন্য একটু খিদে পেয়ে যায় কাকাইও গেছিল বনগা কয়েকদিন আমি মিস করেছি কাকাইকে একা একা বিরিয়ানি ওই তো একা একা বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস তারপর হচ্ছে চুয়াক্কে তাক্কিম সব একা একা খেয়েছি ওই জন্য আমি আর কাকাই যাই এখন একটু গিয়ে হালকা কিছু চাউমিন খাবি ইসে খাবি না তো তাহলে পাস্তা আমি যাচ্ছি তাহলে একা একা না না আজকে হবে না আজকে চা বিস্কুট খেয়ে বাড়ি পারলে যে বিস্কুট আর চা আর আমরা আসলাম এখানে একটু এই যে অনেকদিন বাদে দোকানটা খুলেছে ওই জন্য চিকেন চপ আর একটু ফিশ চপ খাই কতদিন খাই না দোকান ফোকান তো বন্ধ করে রেখেছিল এক জায়গায় দিয়ে দিতে এই দেখো এটা হচ্ছে চিকেন চপের ভিতরের মিক্সচারটা মানে এটা যে কী আলাদা লেভেলের খেতে না সিরিয়াসলি আর আমরা ফাইনালি চলে এসেছি অনেকদিন বাদে এই যে আমাদের ফেভারিট মুড লাইফ ক্যাফে আগে এইটা ছিল কিচেনটা এখন এইটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে আর কিচেনটা করে দেওয়া হচ্ছে ওই ভিতর দিকটায় মনে আছে কাকাই এই জায়গাটা বন্ধ ছিল চিনতে পারছিস না ও চিনতে পারছে না মনে হয় এই জায়গাটা আগে এই অবধি ছিল মানে এই দিকটা পুরো দেওয়াল ছিল আর এইটা ছিল কিচেনটা আজকে আপনি কি কি খাবেন আজকে খাবো আমি তো দেখে নি এখানে বাবা দেখতে হবে না তুই এমনি বল না তুই তো বাড়িতে বলছিলি তো কি কি খাবে ওইগুলোই বল তো পাঁচটা অরিও কিটক্যাট শেক বার্গার পিৎজা চিজ ম্যাগি আর এত কিছু ঢুকবে এখানে আর আমাদের চলে এসছে আমাদের ফেভারিট এই যে কাকাই তো বিশাল খোঁজ বাট ভীষণ গরম এখন ভীষণ গরম আমাদের এবার ফাইনালি নেক্সট চলে এসছে এটার সাথে এইটা অরিও কিটক্যাট শেক আর এটা
এটা কি কিটক্যাট শেক অরিও কিটক্যাট শেক কিটক্যাট শেক বললাম আমি অরিও কিটক্যাট শেক দেখো আমার গরম লাগছে আর এই ব্যাটা পুরুত পুরুত করে খেয়ে যাচ্ছে দেখবেন গাইস আমি কতক্ষণ দিচ্ছি আরে গরম লাগছে না তোর মুখে কাকাইয়ের খুব প্রিয় এই পাস্তাটা কাকাই একা মোটামুটি উড়িয়ে দিল আমাকে খেতেও দিল না আর এই টিস্যু দিয়ে একবার মুখ মুছে নিল যাতে দেখা না যায় ভিডিওতে ছেড়ে দেয় এটুকু মার জন্য নিয়ে যাই কেন চা আর এটুকু মার জন্য নিয়ে যাবো আর নেই ওটা এবার অত্যাচার করা বন্ধ কর এটাকে আর এই যে আমাদের খাওয়া দাওয়া সব ডান আর আজকে ম্যাক্সিমাম খেয়েছে কাকাই আমার আমি খেয়েছি তোকে একদম দেবই না জীবনে মিষ্টি আমার কই মিষ্টিটা দাও এই দেখো সৎসঙ্গের প্রসাদ আমি হাফ খাবো হ্যাঁ কাকাই খাবে হাফ আরে দাঁড়া 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 এটা ওকে তখনই দেবা ও যদি বলতে পারে পাঁচবার বল পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা কে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা তাড়াতাড়ি বলতে হবে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা কেকে খায় আমি যদি বলতে পারি কি দিবি বল তোমাকে ইচ্ছে দেবো পুরো সবকটা মিষ্টি তোমার এই যে আমি মিষ্টি খাই না ও বলো না পাখি পাকা পেঁপে খায় 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 কত সময় নেই তুমি তো খোদা আমি তো সময় নিয়ে কি আমি তো বলেই যাচ্ছি পাখি পাকা কেঁপে খায় হ্যাঁ এরকম ফাস্ট বলতে হয় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি দাঁড়াও গান শোনাবে বলছে গাইস বলো ও কি প্র্যাকটিস করছে কাটো কেসে লাতা জো সাবরে হ্যাঁ হিন্দি গান ও জিও শোনাও কাটো কেসে রাতা কো সাবরে জিয়া নেহি জাতা কো সাবরে কে রাতা লম্বে আ লম্বে আ রে कटे तेरे से केरा तालमे आलमे आरे कटे तेरे संगी सब कोटा मिस्टी दे दे एक बार काका के जम 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 लाके ताहे गे वे बाजना दर इटा बाजे याने ये बिना जीना ये ही बाजे बाजे ना इटा ना इटा रेखाने देखतीस ना की लाग ओ कने अच्छा अच्छा तुम तले खाली गलत ही करो इटा खराब तोरी मजुवारा तोरी मजुवा मेरा तुरी मजुवारा काटू कैसी लाता सोम फावड़े सिया नहीं जाता कौन सावड़े के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे যাও যাও মিষ্টি কেন আর গাইজ আমি এখন বিশাল বড় একটা মানে টেনশন থেকে আমি মুক্ত হলাম দ্যাট ইজ আমার এই যে ল্যাপটপটা এনেছিলাম মনে আছে ল্যাপটপটা উইন্ডোজ 11 ছিল মানে সিকিউরিটি এত স্ট্রং ছিল মানে আমি অ্যাপ ফ্যাপ ডাউনলোড করতে পারছিলাম না বললাম না যে আমি ফিল্মোরাতে এডিট করি ফিল্মোরা কিছুতে আমি ইনস্টল করে ইউজ করতে পারছিলাম না ফাইনালি আসলো আমাদের যে মানে আমার যেসব কাজবাজগুলো করে কম্পিউটার ফম্পিউটারে আকাশ দা আসলো এই রাত্রেবেলা এসে ঠিক করে দেখলো আমি উফ মানে আমি যে কতটা শান্তিতে রয়েছি এখন মানে আমি মানে ইটস এ হিউজ রিলিফ আর আমি একটু শান্তি পেয়েছি কারণ তুই নেটফ্লিক্স আর এখন ইউটিউবটা দেখো আমাকে কি বলছে জানো বলছে এখন তো তুই ল্যাপটপটা এডিট করবি তুই আমাকে কম্পিউটারটা দিয়ে দে মারবো না বেটা আচ্ছা আচ্ছা তোমাদের কাকাই আরো একটা গান শোনাবে বলছে আমাকে এই চিন্টু মোবাইল একটা করে অন্য রকম এই তেরি মিটি না না তাহলে মেরি জিন্দগি সাবারি মুঝকে গলে লাগা কে बैठा दिया पलक पे मुझे खाटे उठा के मुझे बैठे खाटे उठा तेरी मिट्टी मैं मिल जावा गुलपन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में पैरावा के कह तो मैं पिल जावा इतनी सी है दिल की आरज़ू हा 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 हा
ইংলিশ আর বাংলা গান একটা ইংলিশ গান কোথায় করলি তুই উল্টো পাল্টা বলিস কেন ও ইংলিশ আনে যে তেরি মিট্টি এইগুলো না এটা ইংলিশ না হিন্দি क्या ब्लॉगर बनेगा रे तू आर मेरी जिंदगी सफारी टोटल तो हिंदी तो गाइस আমার গানটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অলরাইট বাজে এখন মোটামুটি 11টা 10 আর আমাদের খাওয়া দাওয়া সব ডান আর এদিকে দেখো ঢুলু ঢুলু চোখ ঘুম পেয়ে গেছে বেচারার কাকাই আজকে আমার পাশেই ঘুমাবে কারণ আমি এখন এডিটিং করছি আর ও শুয়ে শুয়ে এখন দেখবে আর এই যে আমার বলছিলাম না কম্পিউটার রেডি করে দিয়ে গেল মানে সরি ল্যাপটপ ল্যাপটপটা রেডি করে দিয়ে গেছি কমপ্লিট কি বললি ওই যে কাকাইয়ের বেড নিচে ইস্যু গার্ড ওই কম্পিউটার ল্যাপটপ একই হলো তো চলো ভিডিওটার বেশি বড় করব না আর ভিডিও আজকে শেষ করব আমি তো গাইস আজকে ব্লগ কে পছন্দ সবাই আবার বলি বলো তো গাইস আজকে ব্লগ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ইংলিশে রিপ্লাই দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন কালকেই আসছে নতুন একটা ব্লগ নিয়ে অলরাইট বাই